এবার আটা ময়দার বাজারে নৈরাজ্য। বিশ্ববাজারে অজুহাতে দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ব্যবসায়ীদের দাবি, করোনাকালে আমদানি হয়নি আশানুরূপ। গমের সংকটে অনেকেই মিলে পূর্ণ মাত্রায় আটা ময়দা উৎপাদন করা যাচ্ছে না। প্রয়োজনীয় এ পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে নাকাল ক্রেতা সাধারণ, বলছে অবিলম্বে মাঠে নামতে হবে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের। আটা ময়দার বাজারে চলছে অস্থিরতা। এক মাসের ব্যবধানে বস্তা প্রতি আটার দাম বেড়েছে 200 টাকা, আর 600 টাকা বেড়েছে ময়দার প্রতি কেজি। আটাতে 4 থেকে 5 টাকা বাড়ছে, ময়দা 6-7 টাকা কেজি প্রতি বাড়ছে। ব্যবসায়ীদের দাবি, বিশ্ববাজারে গমের দাম বেশ চড়া, আর এর প্রভাব পড়েছে স্থানীয় পর্যায়ে। এক মাসের ব্যবধানে দেশে গমের দাম মন প্রতি বেড়েছে 300 টাকা। প্রতিকূল আবহাওয়ার কারণে এবার কানাডায় গমের উৎপাদন তুলনামূলক কম, তবে ভারত, আর্জেন্টিনা, ব্রাজিলে উৎপাদন বেশ ভালো হয়েছে। গমের দাম বাড়ছে 200-300 টাকা করে মনে বাজার গেছে, এটা গমের মধ্যেই প্রত্যাটক হয়। মূল্যবৃদ্ধিটা বরাবরই মালিকদের জন্য একটা বিরাট বড় অসুবিধার একটা কারণ। আসলে কি বেশি নাকি সিন্ডিকেট করছে কোম্পানিরা, এগুলো সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে যদি মার্কেটটা নিয়ন্ত্রণ না হয়। করোনার সময় ব্যাংক থেকে ঋণ নিয়ে গম আনার ঝুঁকি নেননি আমদানিকারকরা। অনেক মিল এক শিফটে উৎপাদন করছে। এই বাড়তিটা অ্যাকচুয়ালি ওই কারণে, সরবরাহের কারণে, আর আমাদের কিন্তু উৎপাদনও কমে গেছে, তার কারণ হলো কনজাম্পশন কমে গেছে, যার জন্য আমাদের মধ্যে বিলাইনি এক শিফট বন্ধ, এক শিফটও ঠিক মতো চলে। ইম্পোর্টাররা গম আনতে পারতেছে না, গমের বাজারও একটু বাড়তি, তো যাই হোক গমের বাজার বাড়তি একমাত্র এটার ব্যাখ্যাটা দিতে পারবো বড় বড় ইম্পোর্টাররা, কারণ গম আসলে বাজার অটোমেটিক কমে যাবে। ভোক্তা স্বার্থে গমের বাজারে নজরদারি বাড়ানোর দাবি উঠেছে। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ।